আচ্ছা দেখো আমরা ভেক্টর স্পেসের ডেফিনেশান পড়েছি ভেক্টর স্পেসের প্রপার্টিস পড়েছি ভেক্টর স্পেসের কিছু এক্সাম্পলসও আমরা পড়েছি হ্যাঁ আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক আমরা স্টার্ট করবো যেটা হচ্ছে সাবস্পেস সাবস্পেস কাকে বলা হয় সাবস্পেস জিনিসটা কি সাবস্পেস জিনিসটা একই রকম ঠিক যেমন তোমরা সাবগ্রুপ পড়েছো হ্যাঁ তেমনই এখানে সাবস্পেস সাবস্পেস আর সাবগ্রুপের মধ্যে অনেকটা সিমিলারিটি আছে মানে নীতিগত মানে বিষয়টা নয় যে সাবগ্রুপও যেটাকে বলে সাব সাব সাবস্পেস সেটাকে বলে কিন্তু বিষয়টা একই বিষয়টা একই বলতে দেখো সাবগ্রুপের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম সাবগ্রুপ সাবগ্রুপের ক্ষেত্রে তোমাদের খুব ভালো মনে আছে দেখো আমরা বলেছিলাম জি কম্পোজিশন বি এ গ্রুপ আমরা এটা একটা গ্রুপ নিয়ে কাজ করছিলাম জি কম্পোজিশান এটা একটা গ্রুপ ছিল ঠিক আছে আচ্ছা আমরা কি বলছিলাম এইচ ক্যাপিটাল এইচ একটা নন এম টি সাবসেট অফ জি ক্যাপিটাল এইচ একটা জি এর নন এম টি সাবসেট ঠিক আছে এবার আমরা এইচকে বলছিলাম এইচ ইজ এ সাবগ্রুপ এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি কখন আমরা বলছিলাম এইচকে জি এর সাবগ্রুপ দেখো ভালো করে বুঝবে কখন বলছিলাম এইচকে সাপ গ্রুপ আমরা বলছিলাম যে এই কম্পোজিশানটা এই যে কম্পোজিশানটা জি এখানে যে কম্পোজিশানের সাপেক্ষে গ্রুপ ফর্ম করেছে ও যদি সেম কম্পোজিশানের সাপেক্ষে গ্রুপ ফর্ম করে ও যদি সেম কম্পোজিশানের সাপেক্ষে গ্রুপ ফর্ম করে মানে এখানে জি এর যে কম্পোজিশান আছে জি যে বাইনারি অপারেশন নিয়ে কাজ করছে জি যদি এখানে অ্যাডিশন হয় তাহলে এখানে অ্যাডিশন নিতে হবে জি যদি এখানে মাল্টিপ্লিকেশন হয় এখানে মাল্টিপ্লিকেশান হতে হবে জি যদি এখানে অ্যাডিশন মডিউলও এন হয় এখানেও অ্যাডিশন মডিউলও এন হতে হবে তাহলে আমরা বলবো এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি মানে জি যে কম্পোজিশানটা বা যে বাইনারি অপারেশন নিয়ে গ্রুপ ফর্ম করবে এইচকেও সেম বাইনারি অপারেশান বা সেম কম্পোজিশান নিয়ে গ্রুপ ফর্ম করতে হবে তখনই আমরা বলবো এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি আর একটা কন্ডিশান কী হতে হবে এইচকে নন এমটি হতে হবে আর জি এর সাবসেট হতে হবে তো এই কনসেপ্টটায় দেখো সিমিলার কনসেপ্ট এখানেও সেম কনসেপ্ট এখানেও আমরা কী লিখবো লেট ক্যাপিটাল ভি বি এ লেট ক্যাপিটাল ভি বিএেক্টর স্পেস ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ আমরা বললাম অর অথবা এটাকে এরকমও বলতে পারি ভিএফ বিএ ভেক্টর স্পেস ভি এফ বিএ ভেক্টর স্পেস এটা একটা ভেক্টর স্পেস হয়েছে আচ্ছা এবার ভি কার সাপেক্ষে ভেক্টর স্পেস ছিল ভি কার সাপেক্ষে অ্যাডিশান আর মাল্টিপ্লিকেশন ভি কার সাপেক্ষে কোন কোন বাইনারি অপারেশনের সাপেক্ষে ভেক্টর স্পেস ফর্ম করছিল একটা অ্যাডিশান আর মাল্টিপ্লিকেশান এই অ্যাডিশান এবং মাল্টিপ্লিকেশানের সাপেক্ষে এটাকে আমরা বলবো এটাকে বলবো কল্ড অ্যাডিশান আমরা বলেছি এটাকে আমরা অ্যাডিশান বলবো অ্যাডিশান নাম দেবো এটা আর এটাকে আমরা বলবো মাল্টিপ্লিকেশন নাম দেবো মাল্টিপ্লিকেশান স্কেলার মাল্টিপ্লিকেশান ঠিক আছে এর সাপেক্ষে ভি একটা আমাদের ভেক্টর স্পেস আছে ঠিক আছে আচ্ছা এইবার আমরা কি বলতে চাইছি আমরা বলতে চাইছি ডাব্লু ডাব্লু যেটা অবশ্যই অবশ্যই নন এম টি অবশ্যই অবশ্যই নন এম টি অ্যান্ড আর জিনিস কি বলছে ডাব্লু কার সাবসেট ভি এর সাবসেট তার মানে এখানে বলতে চাইছে ডাব্লু ইজ এ নন এম টি সাবসেট অফ ভি ডাব্লু ভি এর নন এমটি সাবসেট হবে প্রথম কন্ডিশন হচ্ছে এটা ডাব্লু ভি এর নন এম সাবসেট হবে ডাব্লু কি হবে ভি এর নন এম সাবসেট এইবার বিষয় হচ্ছে এইবার ডাব্লু W যদি এই সেম অ্যাডিশান আর সেম মাল্টিপ্লিকেশানের সাপেক্ষে যে অ্যাডিশান এখানে আছে সেম অ্যাডিশান এই যে এই অ্যাডিশানটা এখানে এই যে অ্যাডিশান নিয়েছে এও যদি সেম অ্যাডিশান নেয় এখানে যে মাল্টিপ্লিকেশন নেওয়া আছে সেম মাল্টিপ্লিকেশানের সাপেক্ষে ডাব্লুও যদি একটা ভেক্টর স্পেস ফর্ম করে ডাব্লুও যদি একটা ভেক্টর স্পেস ফর্ম করে তখন আমরা বলবো ডাব্লু ইজ এ স্পেস অফ ভি অর ডাব্লু ইজ এ সাব ভেক্টর স্পেস অফ ভি বুঝতে পারলে কি বলবো ভিটা ভি এই অ্যাডিশান অ্যান্ড মাল্টিপ্লিকেশানের সাপেক্ষে আবার বলছি ভি এই অ্যাডিশান অ্যান্ড মাল্টিপ্লিকেশানের সাপেক্ষে একটা ভেক্টর স্পেস ভি এই অ্যাডিশান এবং মাল্টিপ্লিকেশানের সাপেক্ষে একটা ভেক্টর স্পেস ওভার ফিল্ড এফ ফিল্ড এফ যা আছে আছে এইবার আমরা বলছি ডাব্লু একটা ভি এর নন এমটি সাবসেট আমরা কি বলছি ডাব্লু একটা ভি এর নন এম সাবসেট সেই নন এমটি সাবসেট ডাব্লুটা যদি ভি যে অ্যাডিশান এবং মাল্টিপ্লিকেশানের সাপেক্ষে গ্রুপ ভেক্টর স্পেস ফর্ম করেছে ডাব্লুটাও যদি সেম অ্যাডিশান এবং সেম মাল্টিপ্লিকেশানের সাপেক্ষে ভেক্টর স্পেস ফর্ম করে ডাব্লুটাও যদি এই সেম অ্যাডিশান আর সেম মাল্টিপ্লিকেশানের সাপেক্ষে ভেক্টর স্পেস ফর্ম করে তখন আমরা বলবো ডাব্লু ইজ এ সাবস্পেস অফ ভি অর সাব ভেক্টর স্পেস অফ ভি বুঝতে পারলে এইটাই হচ্ছে সিম্পল ডেফিনেশান ঠিক যেমন সাবগ্রুপের ডেফিনেশান তেমনই হচ্ছে আমাদের সাবস্পেসের ডেফিনেশান তেমনই আমরা বলবো ডাব্লু ইজ এ সাবস্পেস অফ ভি ওভার এ ফিল্ডে ফিল্ড একই থাকবে সেম ঠিক আছে এই হচ্ছে সিম্পল ডেফিনেশান অফ এ সাবস্পেস এখানে ডেফিনেশান সাবস্পেসের ডেফিনেশান খুব একটা কঠিন নয় সাবস্পেসের ডেফিনেশান খুব সাবস্পেসের ডেফিনেশান খুব সোজা ডেফিনেশানের মধ্যে কিচ্ছু নেই হ্যাঁ ডেফিনেশান ভীষণ ইজি ভীষণ সোজা কিন্তু সাবস্পেসের যেটা আছে সাবস্পেসের অঙ্ক সাবস্পেস নিয়ে প্রচুর প্রচুর কিছু আছে সাবস্পেস নিয়ে সেই জিনিসগুলো তিনি অনেক কিছু আমাদের বলতে হবে অনেক জানার আছে সাবস্পে সাবস্পেস নিয়ে ডেফিনেশানের মধ্যে যে খুব বিরাট কিছু আছে তা নয় সিম্পল ডেফিনেশান তো সিম্পল ডেফিনেশান কি ভি একটা ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ হ্যাঁ এবং ভি যে অ্যাডিশান এবং যে মাল্টিপ্লিকেশানের সাপেক্ষে ভেক্টর স্পেস ফর্ম করবে ডাবলু ও ভি এর একটা নন এমটি সাবসেট হবে অবশ্যই মাথায় রাখতে হবে নন এমটি সাবসেট সেই নন এম টি সাবসেটটা যদি সেম ভি সেম অ্যাডিশান আর সেম মাল্টিপ্লিকেশান সে যে অ্যাডিশান এবং যে মাল্টিপ্লিকেশানের সাপেক্ষে ভি ভেক্টর স্পেস ফর্ম করেছে সেম অ্যাডিশান এবং সেম মাল্টিপ্লিকেশানের সাপেক্ষে ডাব্লুও যদি একটা ভেক্টর স্পেস ফর্ম করে তাহলে আমরা বলবো বলব কে সাবস্পেস অফ ভি এইবার এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা থিওরেম একটা থিওরেম তো এই থিওরিমটায় আসার আগে আমি তোমাদের একটু আলোচনা করতে চাই হ্যাঁ সরি থিওরিমটায় আসার আগে আমরা মানে সাবস্পেস দেখানোর ক্রাইটেরিয়া যেমন মনে আছে তোমাদের আমরা বলেছিলাম জি কম্পোজিশান এটাকে আমরা একটা গ্রুপ বলেছিলাম আসলে এটা কেন বলছি জানো তো এর সঙ্গে না এই সাবগ্রুপ আর সাবস্পেসের সঙ্গে অনেক মিল আছে বিষয় মানে বিষয়গত মিল বলবো না মানে জিনিস মানে এখানেও যেমন কনসেপ্ট আছে এখানেও ঠিক তেমনই কনসেপ্ট আছে ওই কনসেপ্টগত মিল এই জন্যই আমি বলতে চাইছি এবার আমরা বলেছিলাম এইচ কম্পোজিশান এইটাকে সাবগ্রুপ বলবো এটাকে সাবগ্রুপ বলবো। এটাকে বলবো সাবগ্রুপ অফ জি জি কম্পোজিশান কখন একটা ছিল এক নম্বর ছিল আমাদের ছিল একটা ছিল টু ওয়ে মেথড আর একটা ছিল ওয়ান ওয়ে মেথড টু ওয়ে মেথডে কী ছিল এ বিলংস টু এইচ কমা বিলংস টু এইচ এখান থেকে আমরা কি বলতে পারছিলাম এ কম্পোজ বি বিলংস টু এইচ আর একটা কী ছিল এ বিলংস টু এইচ এটা ইমপ্লাই করবে এ ইনভার্স বিলংস টু এইচ এটা ছিল টু এ মেথড দুটো মানে দুটো ক্রাইটেরিয়া আর আর একটা ছিল এ বিলংস টু এইচ কমা বি বিলংস টু এইচ এটা ইমপ্লাই করবে এ কম্পোজ বি ইনভার্স বিলংস টু এইচ এটাকে বলা হচ্ছে ওয়ান ওয়ে মেথড অথবা এটাকে এইভাবেও লেখা যেতে পারে এ ইনভার্স কম্পোজ বি বিলংস টু এইচ তখন আমরা বলছিলাম এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি এই ক্রাইটেরিয়াটা মানে এইচকে আমরা সাবগ্রুপ বলবো কখন আমরা এই ক্রাইটেরিয়াটা যদি ফুলফিল করে তখন আমরা বলবো এই চিজে সাবগ্রুপ অফ জি ঠিক আছে তো যেমন এই ক্রাইটেরিয়াটা সাবগ্রুপের জন্য আছে ঠিক তেমনই একটা ক্রাইটেরিয়া তেমনই একটা ক্রাইটেরিয়া সাবস্পেসের জন্যও আছে ভেক্টর স্পেসের সাবস্পেস প্রমাণ করার জন্য তো সেই ক্রাইটেরিয়াটায় যাওয়ার আগে এই যে থিওরিমটায় আমরা গেছিলাম কেন গেছিলাম কেন এই জায়গাটায় গেছিলাম সেটা আমরা জেনেছিলাম তো এইখানেই কেবলমাত্র এই দুটো ক্রাইটেরিয়া কেন এইচ কম্পোজিশান তো সাবগ্রুপ গ্রুপ দেখাতে গেলে তো আমাদেরকে চারখানা প্রপার্টি দেখাতে হবে কিন্তু কেবলমাত্র আমরা এই দুটো প্রপার্টি কেন দেখাচ্ছিলাম বাদ বাকি দুটো কেন দেখাচ্ছিলাম না সেটা আমরা এখানে উল্লেখ করেছিলাম কারণ কি অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা ছিল হেরিডিটি প্রপার্টি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি জি এর মধ্যে থাকলে এইচের মধ্যেও থাকবে আর আইডেন্টি এলিমেন্ট গ্রুপের আইডেন্টিটি আর সাবগ্রুপের আইডেন্টি এলিমেন্ট সেম হয় ওই জন্য ওই দুটো প্রপার্টিকে ইগনোর করে দিয়েছিলাম কেবলমাত্র দেখিয়েছিলাম কি। ক্লোজার আর ইনভার্স এই দুটো প্রপার্টিকে দেখিয়েছিলাম বুঝতে পারলে সেই জন্য তাহলে দুটো প্রপার্টি যেমন ইগনোর করে গেছিলাম তেমনই ডাব্লুকে যদি আমাদেরকে ভেক্টর স্পেস দেখো আমি বলতে চাইছি ডাব্লু ইজ এ ডাব্লু ইজ এ সাবস্পেস অফ ভি এটা আমি বলতে চাইছি তো ডাব্লু যদি ভি এর সাবস্পেস হয় তাহলে এই ভিটা যে অ্যাডিশান আর মাল্টিপ্লিকেশানের সাপেক্ষে এই ভিটা যে অ্যাডিশান এবং মাল্টিপ্লিকেশানের সাপেক্ষে ভেক্টর স্পেস ফর্ম করেছে এও সেম অ্যাডিশান এবং মাল্টিপ্লিকেশানের সাপেক্ষে ভেক্টর স্পেস ফর্ম করবে তবেই আমি সাবস্পেস বলবো তাহলে ভি এই অ্যাডিশান এবং মাল্টিপ্লিকেশানের সাপেক্ষে কতগুলো নর্ম ফলো করেছিল দশখানা কতগুলো অ্যাক্সিওম দশখানা অ্যাকজিওম ফলো করেছিল তাহলে নিশ্চয়ই ডাব্লুকেও এই দশখানা অ্যাকজিওম ফলো করতে হবে তবেই আমরা বলবো ডাব্লু ইজ এ সাবস্পেস অফ ভেক্টর স্পেস ভি দশ ডাব্লুকেও দশখানা দশখানা অ্যাকজিএম ফলো করতে হবে তাহলে এইবার এই দশখানা অ্যাকজিওম ডাব্লুয়ের মধ্যে কতগুলো অ্যাক্সিওম এবার যেহেতু ভি যেহেতু আমরা এখানে ডাব্লু সাবস্পেট সাবসেট অফ ভি তাহলে ভি যে ডাব্লু যদি ভি এর সাবস্পে সাবসেট হয় সাবস্পেস বেরিয়ে যাচ্ছে সাবসেট হয় তাহলে অলরেডি এই দশখানা অ্যাক্সিওমের মধ্যে কোন অ্যাক্সিয়মগুলো ডাব্লুর মধ্যে অলরেডি থেকে গেছে সেগুলো আমরা চেক করব আর কোনগুলো নেই সেগুলো চেক করব। তাহলে যেগুলো নেই সেগুলো আমরা প্রমাণ করব। কারণ ডাব্লু যদি ভি এর সাবসেট হয়ে যায় তাহলে ডাব্লুয়ের মধ্যে নিশ্চয়ই এর সাবজেক্ট হওয়ার ধরুন কিছু প্রপার্টি অলরেডি চলে এসছে তাহলে আমাদেরকে ওই দশখানা অ্যাকজিওম দিয়ে সাবস্পেস দেখানোর দরকার নেই কারণ আমি যদি দেখাতে আমাকে যদি এরকম দেখাতে বলে যে দেখাও ডাব্লিউইজ এ সাবস্পেস অফ ভি দিয়ে তোমাকে যদি দশখানা অ্যাকজিওম প্রুফ করতে হয় তাহলে তো বিরাট লেন্দি একটা প্রুফ হয়ে যাবে প্রত্যেকটা থিওরিম প্রত্যেকটা জায়গায় যদি আমাদেরকে ওই বড়ো বড়ো চারখানা দশখানা একজিওম দেখাতে হয় গ্রুপ থিওরিতেও যেমন ওরকম বড়ো বড় চারখানা প্র মানে দুখানা না দেখিয়ে চারটে দেখাতে হতো তাহলে অনেক লেন্দি লেন্দি প্রুফগুলো হয়ে যেত ঠিক আছে তো তেমনি এখানেও যদি আমাকে দশখানা এক জিওমই দেখাতে হয় তাহলে তো বিরাট ঝামেলার ব্যাপার হয়ে যাবে ঝামেলার ব্যাপারের থেকে বড় হয়ে যাবে আমাকে অনেক লেখা করতে হবে অনেক পরিশ্রম করতে হবে তো আমরা সেই জন্যই চেক করব আমরা এক নাম্বার প্রপার্টির মধ্যে আমি জাস্ট জিনিসগুলো বলে দিচ্ছি এক নাম্বার প্রপার্টির মধ্যে কী ছিল বেশি ডিটেলস লিখছি না কারণ বেশি ডিটেলস আমরা ডেফিনেশানে লিখেছি আমরা জাস্ট ইগনোর করব বাদ দেবো কোন কোন জিনিসগুলোকে বাদ দেওয়া যায় এক নাম্বারের মধ্যে ছিল ভি কমা প্লাস ইজ এ কমিউটেটিভ গ্রুপ ইজ এ কমিউটেটিভ গ্রুপ ঠিক আছে এই জিনিসটা ছিল তাহলে এর এক নম্বর প্রপার্টি কী ছিল এক নম্বর প্রপার্টি ছিল এ প্লাস বি বিলংস টু ভি ফর অল ফর অল এ কমা বিলংস টু ভি এটা ছিল এক নম্বর ঠিক আছে একটু দাঁড়ান কালীপুরে নিই তো এইটা ছিল আমাদের এক নম্বর অ্যাক্সিয়ম মোট দশখানা অ্যাকজিয়াম ছিল ভালো করে খেয়াল করবে মোট দশখানা এক্সিয়াম ছিল ঠিক আছে তাহলে আমরা দেখব ওই দশখানা অ্যাক্সিওমের মধ্যে কটা অ্যাক্সিওম আমরা ভি থেকে এলিমিনেট করতে পারি সাবস্পেস ভি ডব্লিউ ভি এর সাবস্পেস সাবসেট হওয়ার দরুন দুই নাম্বারটা কী ছিল এ প্লাস বি প্লাস সি ইকোয়ালস টু এ প্লাস বি প্লাস সি ফর অল এ কমা বি কমা সি বিলংস টু ভি এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ তিন নাম্বার কী ছিল জিরো বিলংস টু ভি জিরো প্লাস এ ইকুয়ালস টু এ প্লাস জিরো ইকুয়ালস টু এ ফর অল এ বিলংস টু ভি এটা ছিল অ্যাসোসিয়েটিভ এটা সরি এটা হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টি অ্যাডিটিভ আইডেন্টি আর ডি এ যদি ভি এর এলিমেন্ট হয় তাহলে মাইনাস আচ্ছা এবিসি লিখে দিলাম ইউ ভি দিয়ে লিখেছিলাম ইউভি দিয়ে লিখেছিলাম গো ইউ ভি দিয়ে লিখি ইউ ভি কারণ স্কেলার মাল্টিপ্লিকেশানের ক্ষেত্রে এবি নিয়ে কাজ করবো ইউভি যেটাতে যেটা সুবিধা হয় সুবিধা হয় মানাবে যেটা সেটাই লিখতে হবে হ্যাঁ ইউ ভি তোমরা হয়তো ভাবছো কেটে দিলাম কেন কেটে দেওয়ার কারণ হচ্ছে আমরা স্কেলারের ক্ষেত্রে আবার তো এবি নিব তখন এবি আর এবি তো মিলে যাবে তার জন্য হ্যাঁ এটা এটা ইউ এটাও ইউ এটাও ইউ ফর অল ইউ বিলংস টু ভি এটা হলো আচ্ছা ইউ যদি ভি এর এলিমেন্ট হয় তাহলে মাইনাস ইউ ও ভি এর এলিমেন্ট হবে অ্যান্ড সাজ দ্যাট কী হয়ে যাবে ইউ প্লাস অফ মাইনাস ইউ

আচ্ছা দুই নাম্বার কী ছিল ভি ইজ ক্লোজ উইথ রেসপেক্ট টু স্কেলার মাল্টিপ্লিকেশান এখানে একটাই প্রপার্টি ছিল কী ছিল এ ইন টু ইউ বিলংস টু ভি ফর অল এ বিলংস টু এফ আর ইউ বিলংস টু ভি এটা ছিল দুই নাম্বার আর তিন নম্বরের মধ্যে কী ছিল তিনের এক নম্বর কী ছিল এ ইন টু ইউ প্লাস ভি ইকুয়ালস টু এ ইউ প্লাস এ ভি ফর অল ইউ কমা ভি বিলংস টু ভি আর এ বিলংস টু এফ এইটা ছিল ঠিক আছে দুই নাম্বার কী ছিল দুই নাম্বার ছিল এ প্লাস বি ইন টু ইউ ইকুয়ালস টু এ ইউ প্লাস বি ইউ ফর অল এ কমা বি বিলংস টু এফ কমা দিয়ে ইউ বিলংস টু ভি আচ্ছা এর তিন নাম্বার প্রপার্টি কী ছিল এ বি ইউ ইকুয়ালস টু এ বি ইউ ফর অল এ কমা বি বিলংস টু এফ ইউ বিলংস টু ভি আর চার নাম্বার কী ছিল ওয়ান ডট ইউ ইকালস টু ইউ ফর অল ইউ বিলংস টু ভি আর ওয়ান ইজ দ্য মাল্টিপ্লিকেটিভ আইডেন্টি অফ এফ ঠিক আছে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে প্রপার্টিগুলো কেন লিখলাম দেখো প্রপার্টিগুলো লেখার কারণ হচ্ছে আমি যদি প্রপার্টি বা অ্যাকজিয়মগুলো কেন লিখলাম অ্যাকজিয়ামগুলো যদি আমি না লিখে তোমাদের বোঝানোর চেষ্টা করতাম তাহলে কিন্তু তোমাদের একটু বুঝতে অসুবিধে হতো হ্যাঁ তার জন্য আমি অ্যাকজিয়ামগুলো লিখলাম তো লেখার পরে এইবার আমরা অলরেডি বলেই দিয়েছি ডাব্লু ইজ এ সাবস্পেস অফ ভি ঠিক আছে ডাবলু ইজ এ সাবস্পেস সরি সাবসেট অফ ভি ডাব্লু ভি এর সাবসেট এবার আমি তোমাদের আগেও বলেছি অনেকবার বলেছি গ্রুপ থিওরি পড়ানোর সময় অনেকবার বলেছি যদি না তোমাদের জানা থাকে তো জেনে নাও দু কিছু কিছু প্রপার্টি হচ্ছে হেরিডিটি প্রপার্টি হেরিডিটি প্রপার্টি কাদেরকে বলা হয় হেরিডিটি অ্যাকচুয়ালি বলা হয় বংশ পরম্পরায় থাকছে বংশ পরম্পরায় মানে বাবার থাকলে ছেলের মধ্যে থাকবে এই ধরনের বিষয় তো এখানে যেহেতু ডাব্লুটা ভি এর সাবসেট ডাব্লু টা ভি এর সাবসেট তাহলে ডাব্লুর মধ্যেও ভি এর কিছু প্রপার্টি থাকবে এবং এই হেরিডিটি প্রপার্টির মধ্যে দুটো প্রপার্টি পড়ে একটা হচ্ছে কমিউটেটিভ আর একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ তাহলে কমিউটেটিভ আর অ্যাসোসিয়েটিভ তাহলে হচ্ছে কি কমিউটেটিভ আর অ্যাসোসিয়েটিভ প্রপার্টিকে আমরা কি বললাম হেরিডিটি প্রপার্টি তাহলে কমিউটেটিভ আর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অলরেডি ভি এর মধ্যে থাকলে ডাব্লুর মধ্যেও থাকবে তো এখানে কমিউটেটিভ প্রপার্টি দেখো এটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আর এটা হচ্ছে আমাদের কমিউটেটিভ প্রপার্টি এই প্রপার্টি দুটো ডা ভি এর মধ্যে যদি থাকে তাহলে ডাব্লুর মধ্যেও থাকবে তাহলে ভাবলু ডাব্লুকে যদি আমাদের সাবস্পেস প্রমাণ করতে হয় তাহলে এই অ্যাসোসিয়েটিভ আর কমিউটেটিভ এই প্রপার্টি দুটো দেখানোর দরকার নেই নেক্সট হচ্ছে এই তিন নম্বরের যে প্রপার্টিগুলো স্কেল আর মাল্টিপ্লিকেশান স্কেলার মাল্টিপ্লিকেশান এই প্রপার্টিগুলো এই যে এই চারখানা প্রপার্টি বলছে এই চারখানা অ্যাক্সিওম এটা অলওয়েজ হোল্ড করবে যে কোনো সাবসেটের জন্য যে কোনো জায়গায় তুমি হোল্ড করাও না কেন কারণ এখানে এর মধ্যে এমন কিছু নেই যেগুলো হোল্ড না করার মতো কারণ এগুলো সব স্কেলার মাল্টিপ্লিকেশান ভেক্টরের সঙ্গে স্কেলার মাল্টিপ্লিকেশান ঠিক আছে সুতরাং এই প্রপার্টিগুলো তুমি যেখানেই যে সাবসেটই নাও না কেন সেই সাবসেটের ক্ষেত্রে ভিয়ের যে সাবসেটই নাও না কেন এগুলো সব হোল্ড করবেই করবে কারণ এইখানে এই প্রপার্টিগুলো এই যে এই চারটে প্রপার্টি এই চারটে প্রপার্টি হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন ঠিক আছে তাহলে এই চারটে প্রপার্টিও চলে গেল এই দুটো প্রপার্টি হয়ে চলে গেল এই চারটে প্রপার্টি কেন হোল্ড করবে কারণ সিম্পল প্রপার্টি এগুলো স্কেলার মাল্টিপ্লাই দেখুন এ ইন্টু ইউ প্লাস ভি ইকোয়ালস টু এ ইউ প্লাস এ ভি এই এটাই ইউ আর ভিতে ভেঙে যাচ্ছে আবার এ প্লাস বি ইন্টু ইউ ইকোয়ালস টু ইউ প্লাস বি ইউ এর সামান্য সিম্পল প্রপার্টি এই প্রপার্টিগুলো নিয়ে বেশি বেশি টেনশন করার কিছু নেই বা বেশি ভাবার কিছু নেই কারণ এই প্রপার্টিগুলো হোল্ড করবেই করবে ঠিক আছে তাহলে এই প্রপার্টিগুলো যদি এ হোল্ড করে ডাব্লুতেও হোল্ড করবে হয়েছে আচ্ছা তাহলে চারটে আর দুটো ছটা প্রপার্টি বাদ গেল তাহলে এইবার আমাদেরকে কটা প্রপার্টি থেকে গেলো দেখো চারখানা প্রপার্টি থাকলো তাহলে সাবস্পেস দেখানোর জন্য আমাদেরকে দেখাতে হবে এই চারখানা প্রপার্টি সাবস্পেস দেখানোর জন্য আমাদেরকে এই চারখানা প্রপার্টি দেখাতে হবে কিন্তু চারখানা প্রপার্টিও আমাদের হচ্ছে মনে হচ্ছে যেন বেশি আমরা এই চারখানা প্রপার্টিকেও কমানোর চেষ্টা করব তাহলে চারখানা প্রপার্টিকেও যদি আমরা কমানোর চেষ্টা করি ভালো করে খেয়াল করো ভালো করে খেয়াল করো এটা যদি ভি হয় আর এটা যদি আমাদের এফ হয় এটা যদি আমাদের এফ হয় আর এটা যদি আমাদের ভি হয় বা তুমি এটাকে ডাব্লুও বলতে পারো আচ্ছা ভি নিয়েই কাজ করছি ভালো করে খেয়াল করো হুম হ্যাঁ আমি যদি দেখিয়ে দিতে পারি এই দুটো প্রপার্টি এই প্রপার্টিটা এইটা আর এইটা এই দুটো প্রপার্টি এই দুটো প্রপার্টি অলরেডি ডাব্লুর মধ্যে হোল্ড করবে তো আচ্ছা এই দুটো প্রপার্টিও যদি ডাব্লুর মধ্যে হোল্ড করে আমি যদি এটা প্রমাণ করে দিতে পারি আচ্ছা আমি এটাকে ডাব্লু নিলাম এইটাকে ডাব্লু নিলাম এটাকে ডাব্লু নিলাম আর এটাকে এফ নিলাম হ্যাঁ কারণ ডাব্লুও তো এই এফ এফকেই ফিল্ড নিয়ে ভেক্টর স্পেস তৈরি করবে আচ্ছা ভালো করে খেয়াল করো আমি ধরে নিলাম এই ইউ ডাব্লুর মধ্যে আছে ঠিক আছে আমি এটাকে ডাব্লু নিলাম এটাকে এফ নিলাম ভালো করে খেয়াল করো ফিল্ডটা কিন্তু সেমই থাকবে ঠিক আছে আমি ধরে নিলাম ইউ ডাব্লুর মধ্যে আছে হ্যাঁ আচ্ছা ফিল্ড এটা তো ফিল্ড এখান থেকে মাইনাস ওয়ান একটা এলিমেন্ট নিলাম এখান থেকে মাইনাস ওয়ান একটা এলিমেন্ট নিলাম তাহলে এই মাইনাস ওয়ান এলিমেন্টটা যদি এফের মধ্যে থাকে তাহলে এই দেখো এই প্রপার্টিটা কি বলছে এ ইন ইউ ইন ভি মানে আমি যদি এখান থেকে স্কেলার নিই আর এখান থেকে ভেক্টর নিই এখান থেকে মাইনাস ওয়ান নিই আর এখান থেকে যদি ইউ নিই হ্যাঁ ভালো করে লক্ষ্য করে এখান থেকে যদি মাইনাস ওয়ান নিই আর এখান থেকে যদি ইউ নিই মাইনাস ওয়ান ইন্টু ইউ কোথায় চলে যাবে ডাব্লুতে তার মানে এটা ইমপ্লাই করবে কি এটা ইমপ্লাই করবে মাইনাস ইউ বিলংস টু ডাব্লু মাইনাস ইউ ডাব্লুতে চলে গেল তাহলে ইউ যদি ডাব্লুর এলিমেন্ট হয়ে যায় তাহলে মাইনাস ইউ ও ডাব্লুর এলিমেন্ট হয়ে যাবে ইউ যদি ডাব্লু এলিমেন্ট হয়ে যায় তাহলে মাইনাস ইউ ডাব্লু রেলিমেন্ট হয়ে যাবে তাহলে ইনভেস্ট প্রপার্টি হোল্ড করো অ্যাডিটিভ ইনভেস্ট চলে আসলো একই রকমভাবে খেয়াল করো তার মানে ইউ ইউ চলে গেলো ডাব্লুয়ের মধ্যে মাইনাস ইউ চলে গেলো ডাব্লুয়ুর মধ্যে এবার খেয়াল করো এটা কি ক্লোজার প্রপার্টি ক্লোজার প্রপার্টি হোল্ড করছে আচ্ছা তুমি ডাব্লু না নিয়ে ভি নাও ডাব্লু না নিয়ে ভি নাও তাহলে আরও সুবিধা হবে তুমি হয়তো ভাববে যে ডাব্লু তো আমি ভেক্টর স্পেসি নয় তাহলে কী করে আমি বলবো ঠিক আছে আমি ডাব্লু নিলাম না আমি ভি নিলাম ঠিক আছে ডাব্লু নিলাম না আমি ভি নিলাম কারণ এটা এর ক্ষেত্রে হোল্ড করলে ডাব্লুয়ুর ক্ষেত্রেও তো হোল্ড করবে কারণ ডাব্লু তো এরই সাবসেট কারণ যেটা ভিএর এলিমেন্ট আমি যদি ভি এর এলিমেন্ট ইউ আমি ইউকে ডা ইউটা যদি ভি এর এলিমেন্ট হয় আমি ইউটাকে ডাব্লুর মধ্যেও নিয়ে নিলাম ঠিক আছে আমি এই পোর্শনটাকে ডাব্লু ধরে নিলাম এই পোর্শনটাকে আমি ডাব্লু ধরে নিলাম বুঝতে পারলে ধরতেই তো পারি কেন ধরতে পারবো না অবশ্যই ধরতে পারি বুঝতে পারলে তোমাদের হয়তো মনে হতে পারে যে ডাব্লু তো সাবস্পেস নয় তাহলে স্যার কেন এটা করছেন এই নাও এবার হয়েছে আমি এই পোর্শনটাকে আমি ডাব্লু ধরে নিলাম হয়েছে তাহলে ওয়ান এবার খেয়াল করো ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ইউ এটা কত হয়ে গেলো মাইনাস ইউ তাহলে অ্যাডিটিভ ইনভার্স হোল্ড করে গেল আবার অ্যাডিটিভ ইনভার্স যদি হোল্ড করে যায় আচ্ছা ইউ আর মাইনাস ইউ ইউ প্লাস আপ মাইনাস ইউ কত হয়ে গেলো জিরো ক্লোজার প্রপার্টি এবং এই ক্লোজার প্রপার্টিটা এটা কোথায় চলে যাবে ভি এর মধ্যে তাহলে এখানে আমাদের জিরোও চলে আসলো এবার তুমি যদি ভি কোয়ালস টু ডাব্লু নিয়ে নাও ভি টু যদি ডাব্লু নিয়ে নাও তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে জিরোটা এখানে না হয়ে এখানেও তো আসতে পারে ঠিক আছে তো আমি ভি আর ডাব্লু দুটোই সেম নিলাম তো সেই জন্য আমি এটাকে ডাব্লু নিয়েছিলাম তোমাদের যেন বুঝতে অসুবিধা না হয় ঠিক আছে অসুবিধা নেই তুমি ভিও নিতে পারো ডাব্লুও নিতে পারো অসুবিধা নেই তোমাদের বোঝানোর জন্য আমি এটা বোঝাতে চাইছি তাহলে এইখানে ভালো করে খেয়াল করো এই দুটো প্রপার্টি থেকে আমি একটা জিনিস বুঝতে পারছি কি অ্যাডিটিভ এই দেখো অ্যাডিটিভ ইনভার্স আর অ্যাডিটিভ আইডেন্টি এই দুটো প্রপার্টিও কিন্তু ভি এর সাবসেট ডাব্লুর মধ্যে চলে গেলো ঠিক আছে তাহলে থেকে গেল কোন দুটো প্রপার্টি থেকে গেল এইটা থেকে গেলো এইটা ক্লোজার প্রপার্টি আর এইটা স্কেলার মাল্টিপ্লিকেশন প্রপার্টি এই দুটো প্রপার্টি কি আমরা তাড়াতে পারবো না এই দুটো প্রপার্টি আমাদেরকে প্রমাণ করতেই হবে তাহলে আমাদেরকে সাবস্পেস দেখানোর জন্য যেটা প্রমাণ করতে হবে সেটা কি করতে হবে দেখো কি করতে হবে দেখো প্রমাণটা তাহলে আমাদেরকে থিওরেমটা কি হবে থিওরামটা হবে লেট এরকম হবে লেট लेट कैपिटल भि बी ए भेक्टर स्पेस लेट कैपिटल भि बीए भेक्टर स्पेस ओवर ए फिल्ड एफ होबार लेट डब्ल्यू बी ए नन एम टी डब्ल्यू बी ए नन एम टी सबसेट अफ भि दें W ইজ এ সাবস্পেস ডাব্লু ইজ এ সাবস্পেস অফ ভি ইফ এক নম্বর কী হবে এ বিলংস টু কমা বিলংস টু ডাব্লু এটা ইমপ্লাই করবে এ প্লাস বিলংস টু এটা হোক ক্লোজার প্রপার্টিটা হোল্ড করতে হবে আর দুই নম্বর কী হবে দুই নম্বর হবে এ বিলংস টু ডাব্লু কমা সি বিলংস টু এফ এটা ইমপ্লাই করবে সি এ ইন সরি এ বিলংস টু এ বি লিখলাম আচ্ছা ঠিক আছে এ ইন টু সি বিলংস টু এফ দিয়ে সি ইন টু এ বিলংস টু ডাব্লু এই যে স্কেলার আর মাল্টিপ্লিকেশানটা কোথায় থাকবে ভেক্টরের মধ্যে থাকবে সি ইন টু এ বিলংস টু ডাব্লু এইটাই হচ্ছে ভেক্টর স্পেস সাবস্পেস প্রমাণ করার বিখ্যাত থিওরিম ভীষণ ইম্পর্ট্যান্ট থিওরিম যেটা দিয়ে আমাদেরকে সমস্ত সাবস্পেসের অঙ্কগুলো করতে হবে সমস্ত সাবস্পেসের প্রমাণগুলো আমাদেরকে এটা দিয়ে দেখাতে হবে যে দেখাও এটা সাবস্পেস হবে যখনই তোমাকে একটা দেখা সেট দিয়ে দেবে দিয়ে বলবে যে দেখাও এটা সাবস্পেস হবে তখন তোমাকে এই ক্রাইটেরিয়াটা ফুল ফুলফিল করতে হবে আচ্ছা অনেক কথা দেখো আমি তোমাদের এইটাকে বলছি টু ওয়ে মেথড এই যে সাবগ্রুপের গ্রুপের মতন এটাকে টু এ মেথড বলা হচ্ছে তেমনই এটার ওয়ান ওয়ে মেথডও আছে ওয়ান ওয়ে মেথড কি ওয়ান ওয়ে মেথড হচ্ছে এইটা এ প্লাস বি ইন্টু সি এখানে যদি আমি সি নিয়ে নিই ইকুয়ালস টু হয়ে যাবে সি এ প্লাস সিবি এইটা হ্যাঁ এইটা আমরা কী দেখাবো এইটা বিলংস টু ডাব্লু এটা যদি আমরা ডাব্লুতে দেখিয়ে দিতে পারি সি ইন্টু এ প্লাস বি সমান সি এ ইন্টু সিবি এটা কোথায় চলে গেলো ডাব্লুতে যদি আমি দেখিয়ে দিতে পারি তাহলে এইটাকে আমরা বলবো ওয়ান ওয়ে মেথড এটা টু এ মেথড দর বলার দরকার নেই এটা হয়ে যাবে আমাদের ওয়ান ওয়ে মেথড বুঝতে পারলে এই যে সি ইন্টু এ প্লাস বি এদের দেখো এ আর বি যদি ডাব্লুতে থাকে আর সি এ এই যে সি এ যদি ডাব্লুতে থাকে আর সি যদি এফ এ থাকে তাহলে সি এ ডাব্লুতে থাকবে তাহলে এই দুটো প্রপার্টিকে একসঙ্গে এইভাবেও লেখা যায় এই দুটো প্রপার্টিকে যেখানে এখানে লিখতে পারো সি বিলংস টু এফ আর এ কমা বি বিলংস টু ডাব্লু এই এই হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের সাবস্পেস প্রমাণ করার মানে আমাকে যখন দেখাতে বলবে শো দ্যাট এই যে সাবস্পেস অফ ডাব্লু তখন আমাদেরকে এইটা দিয়ে দেখাতে হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের বিখ্যাত অঙ্ক যেমন তোমাদের আমি একটা অঙ্ক করে দেখাই যেমন আমি তোমাদের একটা অঙ্ক করে দেখাই দেখো তাহলে বুঝে যাবে কেন এই দিয়ে আমরা অঙ্কটা করছি আচ্ছা থাক আমি নিচেই করছি মুছছি না থিওরেমটা এখানেই থাক যেমন এখানে ধর ধরে নাও লেট ক্যাপিটাল এস ইকুয়ালস টু এক্স কমা ওয়াই কমা জেড বিলংস টু আর কিউব তিনটে নিলাম ঠিক আছে আর কিউব যখনই আমরা এর মধ্যে নিচ্ছি এক্স ওয়াই জেড ব্র্যাকেটের মধ্যে নিচ্ছি তখন এর মধ্যে অবশ্যই সাজ দ্যাট এক্স ইকুয়ালস টু জিরো এইটা ঠিক আছে দিয়ে বলছে শো দ্যাট এস এইচ ও ডাব্লু শো দ্যাট এস ইজ এ সাবস্পেস সাবস্পেস অফ আর কিউব এসকে আর কিউবের সাবস্পেস দেখাতে বলছে ঠিক আছে তো এই দেখো এইখানে আমরা এই ধরনের অঙ্কগুলো যখন আমরা করব তখন আমরা এই ক্রাইটেরিয়াটা ফলো করবো যেমন ওখানে সাবগ্রুপ দেখানোর জন্য আমরা ওই ক্রাইটেরিয়াটা মুছে দিলাম ওই ক্রাইটেরিয়াটা ফলো করতাম তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দেখো এখানে এক্স জেড বিলংস টু আর কিউব মানে এক্স ওয়াই জেড তিনটে এরিয়াল নাম্বার ঠিক আছে আর এখানে কি দেওয়া আছে এটা হচ্ছে জিরো আচ্ছা প্রথমে এই অঙ্কগুলোর অ্যান্সার করার সময় প্রথমেই ভালো করে খেয়াল করো সাবস্পেস প্রমাণ করার জন্য আমাদেরকে প্রমাণ করতে হবে প্রথম কাজ হচ্ছে নন এমটি প্রথম কাজ হচ্ছে নন এমটি তাহলে নন এমটি হওয়া মানে কি নন এমটি হওয়া মানে এরকম একটা তোমাকে এরকম একটা তিন থ্রি টাপুল এটা এরকম একটা থ্রি টাপ্পল দেখাতে হবে যেটা এস সেটের মধ্যে আছে তাহলে এরকম একটা থ্রি টাপল তো আমি এটাও বলতে পারি জিরো ওয়ান ওয়ান বিলংস টু এস আছে কি না বলো জিরো ওয়ান ওয়ান এসে আছে তুমি হয়তো বলবে কি করে আছে জিরো ওয়ান ওয়ান দেখো আমাদের এই প্রথম যেটা আছে সেটা জিরো আর ওয়াই আর জেড নিয়ে কিছু বলা আছে বলা নেই তুমি ওয়ান ওয়ান না নিয়ে তুমি এখানে এ বিও লিখতে পারতে এ কমা বি ঠিক আছে এভাবেও লিখতে পারতে কিন্তু তোমাকে এখানে মেনশন করতে হতো তাহলে এ কমা বি রিয়াল নাম্বার কারণ এ কমা বি কি আমি তো জানি না তখন সেই জন্য আমরা এই এ কমা বি লিখছি না কারণ তুমি এ কমা বি যদি কমপ্লেক্স হয়ে যায় তাহলে তো হতো না তাহলে ওই জন্য আমি যদি তুমি এরকম যদি লেখো জিরো 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 ম্যাক্সিমাম জায়গাতে আমি বলি ম্যাক্সিমাম জায়গায় চেষ্টা করবে এই যে এটা নাল ভেক্টরটা দেখবে নাল ভেক্টর ম্যাক্সিমাম জায়গায় যদি ডান দিকে জিরো থাকে ডান দিকে যদি জিরো থেকে যায় তাহলে ম্যাক্সিমাম জায়গায় স্যাটিসফাই করে যাবে ম্যাক্সিমাম জায়গায় স্যাটিসফাই করে যাবে তো নাল ভেক্টরটাই দেখবে ডান দিকে জিরো থাকলে ম্যাক্সিমাম জায়গায় জিরো 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 এই সেটের মধ্যে আছে হ্যাঁ আছে এক্সের ভ্যালু জিরো ওয়াই আর জেডের এর ভ্যালু তো আমার বলা নেই তাহলে ওয়াই আর জেড নিয়ে আমি গবেষণাও করবো না তাহলে এটা এসের এর মধ্যে চলে গেলো তাহলে হেন্স এখান থেকে কী প্রমাণিত হলো এস নট ইকোয়ালস টু ফাইভ এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন নন এমটি দেখানো এটা হচ্ছেন ফার্স্ট এইবার আমরা এইটা নেব এই যে এইটা সেকেন্ড প্রপার্টিটা দেখাবো তাহলে সেকেন্ড প্রপার্টিটা আমরা এই সেটের দুটো এলিমেন্ট নিয়ে নেব লেট আলফা ইকুয়ালস টু আমরা আলফা নিয়ে নিলাম আলফা ইকুয়ালস টু এ ওয়ান বি ওয়ান সি ওয়ান বিলংস টু এস অ্যান্ড বিটা একটা এলিমেন্ট নিলাম বিটা ইকুয়ালস টু নিয়ে নিলাম এ টু বি টু সি টু বিলংস টু এস আলফা এবং বিটা দুটোই এসের এলিমেন্ট নিলাম কার এলিমেন্ট নিলাম এস এর এলিমেন্ট ভালো করে লক্ষ্য করো এইটা এসে আছে তাহলে এর ক্রাইটেরিয়া এটা যদি এসে থাকে তাহলে এসের ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করবে এস যা বলবে তাই শুনবে তাহলে এস কি বলছে এস বলছে প্রথম কম্পোনেন্টটা জিরো হবে তাহলে এর প্রথম কম্পোনেন্টটা জিরো হবে দেন কি হয়ে যাবে এ ওয়ান ইকোয়ালস টু জিরো হয়ে যাবে একই রকমভাবে এইটা আরও প্রথম কম্পোনেন্টটা জিরো হয়ে যাবে অ্যান্ড কী হয়ে যাবে এ এখানে এ টু টু জিরো হয়ে যাবে তাই তো বলছে এই দুটো এই দুটো এই দুটো সেট আলফা এই দুটো ভেক্টর আলফা এবং বিটায় এসে আছে তাহলে এসে থাকতে গেলে এসের ক্রাইটেরিয়া কী প্রথম কম্পোনেন্টটা জিরো এটা হয়ে গেল এবার আমরা কী দেখাবো এই যে দুটো ভেক্টর নিয়েছে আলফা এবং বিটা এসের দুটো ভেক্টর নিয়েছে দেখো এ বিলংস টু ডাব্লু বি বিলংস টু ডাব্লু এদের যোগফলটাও ডাব্লুতে থাকবে তাহলে আলফা ডাব্লুতে এসে আছে বিটাও এসে আছে তাহলে আমি কী করবো এদের দুজনের যোগফলটা দেখাবো এসে আছে নাও আলফা প্লাস বিটা আলফা এবং বিটা যোগ করে দাও তাহলে কি হল এ ওয়ান বি ওয়ান সি ওয়ান প্লাস এ টু বি টু এটাকে যোগ করলে কী আসবে এ ওয়ান প্লাস এ টু বি এখানে কী আসবে c1 ওয়ান প্লাস এটা আসবে ঠিক আছে আমি ধরে নিলাম এটার সমান এ থ্রি কমা ধরে নিলাম এ থ্রি কমা এখানে লিখছি সে সে হয়ার যেখানে আমাদের কোনটাকে কি লিখেছি এ থ্রি সমান কি এ থ্রি হচ্ছে এ ওয়ান প্লাস এ টু বি থ্রি হচ্ছে কি বি থ্রি হচ্ছে আমাদের বি ওয়ান প্লাস বি টু আচ্ছা সি থ্রি হচ্ছে কি আমাদের সি থ্রি হচ্ছে সি ওয়ান প্লাস সি টু এটা হয়েছে আচ্ছা এইবার খেয়াল করো আমাকে কি দেখাতে হবে আমাকে দেখাতে হবে এই আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা এস সেটের মধ্যে আছে তাহলে আলফা প্লাস বিটার সমান আমি কি পেলাম এ থ্রি বি থ্রি সি থ্রি তাহলে আলফা প্লাস বিটা যদি এস সেটের মধ্যে থাকে তাহলে আমি যদি কোনোভাবে এস সেটের ক্রাইটেরিয়াটা কি এস সেটের ক্রাইটেরিয়া হচ্ছে প্রথম কম্পোনেন্টটাকে জিরো দেখানো তাহলে আমাকে দেখাতে হবে এই এ থ্রির ভ্যালু জিরো বি থ্রি সি থ্রি বি থ্রি সি থ্রি নিয়ে আমি আমার কিছু বলা নেই সেটের মধ্যে তাহলে বি থ্রি সি থ্রি নিয়ে আমি কিছু বলবো না তাহলে এ থ্রি আর বি থ্রি বি থ্রি আর সি থ্রি নিয়ে আমি কিছু না আমি খালি দেখাবো এ থ্রি সমান জিরো যদি আমি দেখিয়ে দিতে পারি তাহলে আমি বলবো আলফা প্লাস বিটা এসে আছে ঠিক আছে তাহলে আমি এখানে লিখছি এই যে নাও এ সমান নাও এ সমান আমাদের কি আছে এ ওয়ান প্লাস এ টু এটা দেওয়া আছে তাহলে এ থ্রি সমান আমাদের যদি এ ওয়ান প্লাস এ টু দেওয়া থাকে এ ওয়ানের ভ্যালু কত এই দেখো এ ওয়ানের ভ্যালু জিরো এ টুর ভ্যালুও জিরো তাহলে এটা জিরো প্লাস জিরো ইকুয়ালস টু কত আসছে জিরো আসছে তাহলে খেয়াল করো এই যে ফার্স্ট কম্পোনেন্টটা জিরো চলে আসলো তাহলে আলফা প্লাস বিটার ফার্স্ট কম্পোনেন্টটা জিরো চলে আসলো তাহলে আমি বলতে পারি আলফা প্লাস বিটা এসে চলে যাবে এই যে এসে চলে যাবে তাহলে দেয়ার ফোর আমি কি লিখতে পারি আলফা প্লাস বিটা বিলংস টু এস ফর অল আলফা কমা বিটা বিলংস টু এস একটা ক্রাইটেরিয়া স্যাটিসফাই করলো এখান থেকে কি আমি সাবস্পেস বলতে পারবো না এখান থেকে সাবস্পেস বলতে পারবো না এবার আমি সেকেন্ড ক্রাইটেরিয়াটা লিখবো সেকেন্ড ক্রাইটেরিয়া কী একটা এফের এলিমেন্ট নেব একটা ডাব্লুর এলিমেন্ট এখানে এফটাকে এখানে এফ হচ্ছে এই যে এ অঙ্কে এফ হচ্ছে আর কারণ আমি আর কিউব নিয়েছি এফ হচ্ছে আর আর এস এস তো এইটা এই ভি হচ্ছে ভি হচ্ছে এস এখানে ভি হচ্ছে এস ঠিক আছে তাহলে এফ হচ্ছে আ আচ্ছা হ্যাঁ বি হচ্ছে আমাদের এস তো এইবার এখানে লেখো লেট লেট ছোট হাতের সি বিলংস টু আর ধরে নিলাম সি একটা আর এর এলিমেন্ট এবার আমরা কী নেব সি ইন্টু আলফা নাও সি ইন্টু আলফা সমান কী হবে সি ইন্টু এ ওয়ান কমা বি ওয়ান কমা সি ওয়ান এটা হবে ইকুয়ালস টু এটা যদি গুণ করে দিই তাহলে কথা হবে সি এ ওয়ান কমা সি বি ওয়ান কমা সি সি ওয়ান এটাকে আমি ধরে নিলাম এ ফোর কমা বি ফোর কমা সি ফোর ঠিক আছে এটা ধরে নিলাম সে হোয়ার যেখানে কোনটা হোয়ার এ ফোর সমান আমাদের কত সি এ ওয়ান বি ফোর ইকুয়ালস টু কত সি বি ওয়ান আর সি ফোর ইকুয়ালস টু সি সি ওয়ান দেখো আমি একদম জেনারেল রুলসে করছি দেখো প্রত্যেকটা অঙ্ক একই নিয়মে হবে একই লেখা হবে তোমরা যদি একবার এই ভাষাটা বুঝে যাও তাহলে আর অন্য কোনো অঙ্কে কোনো সমস্যা হবে না সেম ভাষা তোমরা কপি পেস্ট করতে থাকবে জাস্ট তোমার কন্ডিশানগুলো জাস্ট তোমার কন্ডিশানগুলো একটু আলাদা হবে তাছাড়া সেম ভাষা তুমি কপি পেস্ট করতে পারবে ঠিক আছে তাহলে এটা হলো এইবার তাহলে এই যে এটা সি আলফা সমান কি পেলাম এ ফোর বি ফোর সি ফোর আচ্ছা এইবার আমাকে দেখাতে হবে সি আলফা এস এর মধ্যে আছে তাহলে সি আলফা এস এর মধ্যে থাকতে গেলে প্রথম কম্পোনেন্টটাকে জিরো দেখাতে হবে তাহলে আমি যদি এই প্রথম কম্পোনেন্টটাকে জিরো দেখিয়ে দিতে পারি তাহলেই হয়ে যাবে ফোর সি ফোর আমার কিছু বলা নেই আমি দেখব না তাহলে আমি কি করব? নাও এ ফোর সমান এ ফোর সমান আমাদের কি দেওয়া আছে সি ইন্টু এ ওয়ান সমান কি আমরা লিখতে পারি সি ইন্টু এ ওয়ানের ভ্যালু জিরো সমান জিরো তাহলে প্রথম কম্বোনেন্টটা জিরো চলে আসলো তাহলে এখান থেকে কী লিখতে পারি দেয়ার ফোর সি আলফা বিলংস টু এস ফর অল সি বিলংস টু আর সি বিলংস টু আর কমা আলফা বিলংস টু এস তাহলে প্রথম ক্রাইটেরিয়াও স্যাটিসফাই করে গেল দ্বিতীয় ক্রাইটেরিয়াও স্যাটিসফাই করে গেল তাহলে আমি কী লিখবো হেন্স হেন্স ক্যাপিটাল এস ইজ এ সাবস্পেস সাবস্পেস অফ আর কিউব এখান থেকে আমাদের প্রমাণিত হচ্ছে ক্যাপিটাল এস হচ্ছে আর কিউবের সাবস্পেস এইটা তোমাদের আমি বলেছিলাম একটা অঙ্ক দিয়ে দেখাবো এইবার আমি দেখো প্রথমেই এই এই ক্রাইটেরিয়াটাই গেলাম না কারণ কি প্রথমে স্টুডেন্টদের এই ক্রাইটেরিয়াটা ধরতে একটু অসুবিধা হয় নিতে পারে না একটু অসুবিধা হয় তার জন্য প্রথমে এখানে গেলাম না আমি দুটো পার্টে করে দেখালাম ঠিক আছে এইটা দুটো পার্টে যে সাবস্পেস দেখানোর প্রবলেম সাবস্পেস দেখানোর জন্য আমরা এটা দেখালাম ঠিক আছে আচ্ছা কোনো কারণে এখানে যদি এক্স ইকোয়ালস টু জিরো না দিয়ে যদি ওয়ান থাকতো এক্স ইকোয়ালস টু জিরো না দিয়ে যদি ওয়ান থাকতো তাহলে সাবস্পেস হবে কি হবে না সেটা দেখতে হবে ঠিক আছে আমি তোমাদের একটা কথা বলি হ্যাঁ একটা সিম্পল কথা বলে দিই যখন ম্যাক্সিমাম জায়গাতেই দেখবে আর কিউব থাকবে হ্যাঁ যদি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইকোয়ালস টু জিরো অথবা এ এক্স প্লাস ওয়াই ইকোয়ালস টু জিরো হ্যাঁ অথবা এ এক্স ইকুয়ালস টু জিরো এই ধরনের সমীকরণগুলো যদি থেকে যায় মানে লিনিয়ার ফ্যাক্টর এটা হচ্ছে প্লেনের সমীকরণ এটা হচ্ছে স্টেট লাইনের সমীকরণ এটাও একটা স্টেট লাইনের সমীকরণ তো লিনিয়ার ফ্যাক্টর আকারে যদি থেকে যায় আর ডান দিক যদি জিরো চলে আসে মানে গামী। তোমার স্টেট লাইন হোক প্লেন হোক যেটারই সমীকরণ হোক সেটা যদি অরিজিন দিয়ে যায় ঠিক আছে ভালো করে বুঝে নাও প্লেন হোক স্টেট লাইন হোক বা যেটাই হোক সেটা যদি অরিজিন দিয়ে যায় এবং যদি লিনিয়ার হয় তাহলে সেটা সাবস্পেস হবেই হবে এটা শর্ট ট্রিক বলে দিচ্ছি তোমাদেরকে মানে সাবস্পেস কখন হবে তুমি অঙ্ক দেখো অনেক জায়গায় তো অঙ্ক করার দরকার হয় না তোমাকে অবজেক্টিভ কোয়েশ্চেন দেওয়া হয় যে বলো এর মধ্যে কোনটা সাবস্পেস হবে তো এই ইকুয়েশনটা অবশ্যই লিনিয়ার ইকুয়েশান হতে হবে হ্যাঁ স্কোয়ার বা অন্য কিছু থাকলে হবে না ওই স্কোয়ার বা অন্য কিছু থাকলে আমি চেক মানে হবে কি হবে না সেটা চেক করতে হবে কিন্তু যদি লিনিয়ার ইকুয়েশান হয় আর এই ফর্মে হয় এবং অরিজিন দিয়ে যদি যায় তাহলে আমি হানড্রেড পার্সেন্ট শিওর আমি বলতে পারবো সাবস্পেস হবে কিন্তু ডান দিকে যদি জিরো না হয়ে ওয়ান বা কোনো কনস্ট্যান্ট থেকে যায় ডান দিকে এই জিরো 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 এই জিরো না থেকে যদি কোনো কনস্ট্যান্ট থেকে যায় তাহলে আমি হানড্রেড পার্সেন্ট শিওর ইয়ের হবে না সাবস্পেস হবে না কারণ কি সাবস্পেস কেন হবে না ডান দিকে যদি কনস্ট্যান্ট থেকে যায় কনস্ট্যান্ট থেকে গেলে কি হচ্ছে জিরো ভেক্টর তো যাচ্ছে না সাবস্পেস হতে গেলে সাবস্পেস তো একটা ভেক্টর স্পেস ভেক্টর স্পেসের মধ্যে তো জিরো ভেক্টরকে কন্টেন করবে তো ভেক্টর স্পেসের মধ্যে জিরো ভেক্টরি যদি না থাকে তাহলে ভেক্টর স্পেসের মধ্যে জিরো ভেক্টরি যদি না থাকে তাহলে সেটা সাবস্পেস কী করে হবে বুঝতে পারলে তো এটাই হচ্ছে বিষয় তো সাবস্পেস হতে গেলে তার মধ্যে জিরো ভেক্টর থাকতে হবে কারণ এই যে আমরা প্রপার্টির মধ্যে যে পাঁচখানা প্রপার্টির মধ্যে তার মধ্যে ছিল মনে আছে যে এ যে কমিউটেটিভ গ্রুপ ওখানে অ্যাডিটিভ আইডেন্টি জিরো তো জিরো ভেক্টর থাকতে হবে সাবস্পেসের মধ্যে তো এখানে ডান দিকে যদি জিরো না থেকে যদি কোনো কনস্ট্যান্ট থেকে যায় মানে নন জিরো কনস্ট্যান্ট কনস্ট্যান্ট বলতে কনস্ট্যান্ট বলতে নন জিরো কনস্ট্যান্ট নন জিরো কনস্ট্যান্ট তোমরা আবার জিরোকেও তো কনস্ট্যান্ট বলতেই পারো তাই তো নন জিরো কনস্ট্যান্ট যদি থেকে যায় তাহলে সাবস্পেস হবে না তাহলে যেহেতু আমি এটা বলেই দিলাম যে এটা এখানে নন জিরো কনস্ট্যান্ট যদি থেকে যায় তাহলে সাবস্পেস হবে না তাহলে এটা বুঝতেই পারছো সাবস্পেস হবে না ঠিক আছে তাহলে সাবস্পেস হবে না বুঝতে পারছো এবার তোমাদেরকে এটা তুমি হয়তো ভাব এখানে লেট একবার এক্সামিন এখানে এক্সামিন লিখতে হতো এক্সামিন এখানে লিখতে হবে এক্সামিন চেক করো সাবস্পেস হবে কি না তুমি জেনারেল ওয়েতে করে দেখতে পারো হ্যাঁ এইভাবে করলে এ থ্রি বি থ্রি এবার তুমি কী করলে দেখো তুমি যদি জেনারেল ওয়েতেই আসো তাহলে এটা কী হবে এ ওয়ান ইকোয়ালস টু ওয়ান এ টু ইকোয়ালস টু ওয়ান এইটা তুমি যদি জেনারেল ওয়েতে আসো এটা হচ্ছে আচ্ছা ক্লিয়ারলি জিরো 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 হবে জিরো 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 হবে না ওয়ান জিরো জিরো বিলংস টু এক্স কেন ওয়ান জিরো জিরো এর মধ্যে থাকবে কারণ কি এক্সের ভ্যালু ওয়ান তাহলে এক্সের ভ্যালু ওয়ান তুমি যদি জিরো 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 বসিয়ে দাও তাহলে জিরো 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 তো এসের মধ্যে থাকছে না আমাকে কি দেখাতে হবে এক্সের ভ্যালু ওয়ান দেখাতে হবে তাহলে এখান থেকে কী বলবো ওয়ান জিরো জিরো বিলংস টু এস তাহলে এস নট ইকোয়ালস টু ফাইভ আমরা ধরে নিলাম এটা এসে আছে এটা এসে আছে তাহলে এ ওয়ান ইকোয়ালস টু ওয়ান হবে আর এ টু ইকোয়ালস টু ওয়ান হবে আলফা প্লাস বিটা ধরে নিলাম এবার এ থ্রি ইকোয়স টু এ ওয়ান প্লাস এ টু আচ্ছা এবার খেয়াল করো এ থ্রি ইকোয়াল টু ওয়ান প্লাস এ টু আমরা যে লিখেছি এ থ্রি ইকোলস টু ওয়ান প্লাস এ টু লিখেছি এ ওয়ানের ভ্যালু ওয়ান এ টুর ভ্যালু ওয়ান তাহলে এ থ্রির ভ্যালু কত আসছে এ থ্রির ভ্যালু টু আসছে কিন্তু এসের প্রথম এলিমেন্ট এসের এই যে প্রথম এলিমেন্টের ভ্যালু কত আসতে হতো ওয়ান কিন্তু এখানে এসের প্রথম এলিমেন্টের ভ্যালু কত আসছে টু তাহলে দুই যদি চলে আসে তাহলে আলফা প্লাস বিটা ডাজ নট বিলংস টু এস ফর অল আলফা কমা বিটা বিলংস টু এস এই যে একটা প্রপার্টি হোল্ড করলো না তাহলে এই দ্বিতীয় প্রপার্টিটার আমাদের যাওয়ার দরকার নেই একটা প্রপার্টি হোল্ড করলো না তাহলে তোমাদের মনে প্রশ্ন আসছে তাহলে কি আমরা দ্বিতীয় প্রপার্টিটা চেক করবো দরকারই নেই দ্বিতীয় প্রপার্টিটা চেক করার দেখো ভালো করে খেয়াল করো এখানে এক্সের ভ্যালু ওয়ান এক্সের ভ্যালু যদি ওয়ান হয় তাহলে ওয়ান জিরো জিরো তো এসের মধ্যে থাকবে অবশ্যই থাকবে কেন থাকবে না ঠিক আছে তাহলে ওয়ান জিরো জিরো যদি এসের মধ্যে থাকে তাহলে ওয়ান জিরো জিরো এসের এর মধ্যে থাকলে এস নট ইকোয়ালস টু ফাইন নন এম সেট হয়ে গেল তারপরে ঠিক জেনারেল ওয়েতে আমি ধরে নিলাম আলফা এসের এলিমেন্ট বিটাও এসের এলিমেন্ট আলফা আর বিটা যদি এসের এলিমেন্ট হয় এস সেটের ক্রাইটেরিয়া কি এই যে প্রথম এলিমেন্টটা ওয়ান হবে এর আগে প্রথম এলিমেন্টটা জিরো ছিল তাহলে প্রথম এলিমেন্টটা ওয়ান এ ওয়ানের ভ্যালু ওয়ান এরও প্রথম এলিমেন্টটা ওয়ান এ টুর ভ্যালু ওয়ান এবার আলফা প্লাস বিটা আমি লিখলাম এই আলফা প্লাস বিটাকে যদি এস এর মধ্যে যেতে হয় তাহলে এই যে প্রথম কম্পোনেন্ট এ থ্রি এ থ্রি ভ্যালু ওয়ান আসতে হবে তাহলে এ থ্রি ভ্যালু ওয়ান আসছে কি দেখো এ থ্রি সমান এ ওয়ান প্লাস এ টু আমি যদি কোনো কারণে এ থ্রি ভ্যালু ওয়ান নিয়ে আসতে পারি তাহলে চলে গেল আলফা প্লাস বিটা তাহলে এ থ্রি সমানকে এ ওয়ান প্লাস এ টু ওয়ান আর ওয়ান যোগ করলে কথা হচ্ছে টু তাহলে দুই এখানে আমাদেরকে কী আনতে হতো প্রথম এলিমেন্টটা ওয়ান কিন্তু আসছে কত দুই তাহলে আলফা প্লাস বিটা এসে নেই তার মানে কী হচ্ছে এস ইজ নট ক্লোজড উইথ রেসপেক্ট টু অ্যাডিশন এস ক্লোজার প্রপার্টি হোল্ড করছে না কার সাপেক্ষে অ্যাডিশানের সাপেক্ষে এখানে তুমি লিখতে পারো দেয়ার ফোর এস ইজ নট এ সাবস্পেস নট এ সাবস্পেস অফ আর কিউ কেন কারণ অ্যাডিশানের সাপেক্ষে ক্লোজ নয় এই যে অ্যাডিশানের সাপেক্ষে ক্লোজার প্রপার্টি কী ছিল আলফা যদি বি ভিয়ের এলিমেন্ট হয় আর বিটাও যদি ভিয়ের এলিমেন্ট হয় তাহলে আলফা প্লাস বিটাকে ভিয়ে থাকতে হবে এটাই তো আমাদের ক্লোজার প্রপার্টি ছিল তাহলে এই ক্লোজার প্রপার্টিটাও হোল্ড করছে না তাহলে এটা আমাদের সাবস্পেস হচ্ছে না এটা আমাদের সাবস্পেস হচ্ছে না এইবার এই প্রপার্টিটাকে এই জেনারেলভাবে এতটা না লিখে দেখো এত দূর এত জেনারেলভাবে এত বড় করে না লিখে দেখো এটাকে এইভাবেও লেখা যায় এ অঙ্কটাকে যেটা হবে না তুমি বুঝতে পারছো হবে না না হওয়ার জন্য একটা এক্সাম্পল দিতে পারো তুমি না হওয়ার জন্য একটা সিম্পল এক্সাম্পল দিতে পারো এখানে কি লিখতে পারো ক্লিয়ারলি আমি এটা লিখতে পারি তো ক্লিয়ারলি ওয়ান কমা জিরো কমা জিরো বিলংস টু এস এতে আছে এসে আছে কারণ এটা ওয়ান অ্যান্ড আর একটা জিনিসও লিখতে পারি আচ্ছা এটা লিখতে পারি ওয়ান কমা জিরো কমা জিরো বিলংস টু এস হয়েছে আচ্ছা এবার ওয়ান কমা জিরো কমা জিরো বিলংস টু এস যদি আমি লিখি এবার নাও নাও বলে আমি যদি এটা লিখি ওয়ান জিরো জিরো প্লাস ওয়ান জিরো জিরো আমি ভালো করে খেয়াল করো এইটাকে নিলাম আলফা আর এইটাকে নিলাম বিটা মানে আলফা আর বিটা সেম নিয়ে নিলাম আমাকে কি এখানে কোথাও বলা আছে যে আলফা আর বিটা সেম নিতে পাবো না কোথাও কি বলা আছে বলা নেই তো কোথাও বলা নেই তাহলে সেম যদি নিয়ে নেবো না বয় সেম যদি আমার বলা না থাকে যে আলফার বিটা আমি সেম নিতে পাবো না এরকম তো কোনো কথা বলা নেই তাহলে আমি দুটোকে সেম নিয়ে নিতেই পারি তাহলে এটা কি হচ্ছে টু কমা জিরো কমা জিরো এটা কী হচ্ছে ডাজ নট বিলংস টু এস এরকম সিম্পল ওয়েতে হয়ে গেল তাহলে ক্লোজার প্রপার্টি হোল্ড করলো না এটা একটা হয়ে গেল তুমি এইভাবে দেখাতে পারো আবার তুমি এভাবেও দেখাতে পারো টু বিলংস টু আর টু বিলংস টু আর অ্যান্ড অ্যান্ড ওয়ান কমা জিরো কমা জিরো বিলংস টু এস চলে গেলো এসের মধ্যে এবার তুমি যদি করবে কি সি ইন্টু আলফা এটা সি এটা আলফা তাহলে টু ইন্টু ওয়ান জিরো জিরো আচ্ছা তোমাদেরকে বারবার টু না লিখে আমি এখানে ফাইভও তো লিখতে পারি এটা ফাইভ লিখতে পারি তোমাদের বারবার হয়তো মনে হতে পারে দুই কেন লিখছে ফাইভ আর এর এলিমেন্ট আমরা এবার সি ইন্টু আলফা এটা আলফা এটা সি এটাই কোয়ালস টু কত আসছে এটাই কোয়ালস টু আসছে ফাইভ জিরো জিরো এটা কোথায় গেল এসে হোল্ড করলো কোল করলো না এস ইজ নট ক্লোজ উইথ রেসপেক্ট টু স্কেল মাল্টিপ্লিকেশান এটাও তো একটা প্রপার্টি তাহলে না হওয়ার জন্য তুমি এভাবেও দেখাতে পারো এই যে দ্বিতীয় প্রপার্টিটা হোল্ড করলো না দ্বিতীয় প্রপার্টিটা হোল্ড করলো না আর এখানে প্রথম প্রপার্টিটা হোল্ড করলো না এখানে দুটো প্রপার্টি হোল্ড করছে না না হওয়ার জন্য আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাতে পারি আর হওয়ার জন্য আমাকে জেনারেল প্রুফ দিতে হবে তো এই এইটা হচ্ছে আমাদের সাবস্পেসের ডেফিনেশান কোনটাকে সাবস্পেস বলা হয় আর সাবস্পেসের থিওরেমটা কী কীভাবে সাবস্পেসের থিওরেমটা আসছে কেন আমরা কেবলমাত্র এই দুটো প্রপার্টি দেখাচ্ছি হ্যাঁ থিওরেম আমরা পড়ি দেখো বিষয় হচ্ছে যে সাবস্পেস দেখানোর জন্য আমরা বলে দিলাম যে এই থিওরেমটা এই থিওরেমটা এইটা একটা থিওরেম পড়লাম যে এই থিওরেম দিয়ে আমরা সাবস্পেস এটা দেখাবো কিন্তু কেন ওই থিওরেমটা ওই দুটো প্রপার্টির কথাই বলা হয়েছে বাদবাকির প্রপার্টিগুলো বাদ বাকি আটখানা অ্যাক্সিয়ম কেন ওই দুটো অ্যাক্সিয়মের কথায় উল্লেখ করা হয়েছে দশখানা অ্যাক্সিয়মের মধ্যে আটখানা অ্যাক্সিয়াম তাহলে গেল কোথায় সেই আটখানা অ্যাক্সিয়ম কেন গেল তার ব্যাখ্যাটাও আমরা দিলাম যে কেন আমরা এই থিওরিমটাই কেবলমাত্র দুটো অ্যাক্সিওমকেই রাখছি সেটাও জানতে হবে বিষয়টা হচ্ছে সাবজেক্ট যেটা পড়ছো না সেটা জেনে পড়তে হবে হ্যাঁ মুখস্থ করে কি হবে তুমি কি কিছুই হবে না তুমি হয়তো একটা ডিগ্রি পেয়ে যাবে যে গ্র্যাজুয়েশান পাস করেছি কিন্তু তাতে কোনো লাভের লাভ হবে না কিন্তু সাবজেক্টটাকে যদি শিখে পড়ো তাহলে কী হবে তুমি যদি একবার এটাকে শিখে যাও তাহলে হবে পরবর্তীতে তোমার কোনো অঙ্ক কোনো থিওরি কোথাও কোনো সমস্যা হবে না আর যদি মুখস্ত করো তাহলে সবগুলোতেই তোমাকে মুখস্ত করতে হবে এবার আমাদের তো ব্রেনের একটা লিমিট আছে তুমি কত মুখস্ত করবে তাই না তো তার জন্য একটু বুঝে পড়তে হবে আমরা একটা এক্সাম্পল না হওয়ারও দিলাম একটা হ্যারও বললাম ঠিক আছে তো নেক্সট দিন আমরা কি করব ভেক্টর স্পেসের এই যে সাবস্পেসের প্রচুর অঙ্ক আছে প্রচুর অঙ্ক আছে যেগুলো সাবস্পেস হবে হবে না এই ধরনের সেই এক্সাম্পলগুলো নিয়ে আমরা নেক্সট দিন আলোচনা করব ঠিক আছে